হাই ফ্রেন্ড, আরও একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করেছি, আমি আর দিদি। এখন দিদি ভাইয়ের গোলাপ ফুলগুলো দেখতে বেরিয়েছি, কি সুন্দর গোলাপ ফুলগুলো। কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে যেহেতু, সেই জন্য কিছু ফুল ঝরে গেছে। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট করছিলাম, আর মিষ্টু একটা কাজে যাচ্ছে, ওর কোনো একটা কাজ আছে। তাও বলল মাসি চলো আমার সাথে, বস থেকে কি করবে, দুজনে মিলে একটু ঘুরে আসি আর আমার কাজটাও সেরে নেবো। তাই ওর সাথে একটু বেরিয়ে পড়লাম। তা চলো তোমরা আমার সাথে, আমরা কোথায় কোথায় ঘুরি তোমাদের দেখাবো। যদি ও একটা কাজে যাচ্ছে, তাও তার ফাঁকে যদি সময় থাকে একটু ঘুরিয়ে তোমাদের দেখাবো। আর রাস্তার অবস্থা খুব খারাপ, ওদের বাড়ির সামনে থেকে রাস্তাটা খুঁড়েছে, মানে একদম পুরো লম্বা হয়ে সামনে আর একটা গাড়ি এসে গেলে আর একটা গাড়ি পাস করতে পারবে না, মানে খুবই খারাপ অবস্থা রাস্তার। তা চলো যাওয়া যাক। এটা হচ্ছে বাঁধের রাস্তা, আমরা বাঁধের ধার বলতাম আগে ছোটোবেলায়, কিন্তু এটা বাঁধের রাস্তা। আর ওই ডান দিকে হচ্ছে গঙ্গা, আর ইট ভাটা, ইট তৈরি হয়। চলো তোমাদের যেতে যেতে যেটুখানি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা যাচ্ছি এখন বাটাতে, আর বাটাতেই বিষ্ণুর গাছ। দেখো গঙ্গা দেখা যাচ্ছে, আমরা বাটায় চলে এলাম। আর যেটা বাটার জুতো মানে বিখ্যাত, সেই বাটা। আর এইখানে হচ্ছে বড় স্টেডিয়াম, এই স্টেডিয়ামটাতেই সেদিনের ফাংশনটা হয়েছিল, বড় বড় আর্টিস্টরা এসেছিল। আমরা এসে গেছি, আর ওর কাজটা ঝপঝপ সেরে নিক, তারপরে হাতে সময় থাকলে আর একটু ঘুরবো, আর সেই সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব।
কাজটা হয়ে গেছে, এবার আমরা ফিরবো। আর এখন হাতে একটু সময় আছে, তা সেই জন্য আমরা একটু তারাপীঠ মন্দিরে যাব। তা চলো তোমরা আমাদের সাথে, গঙ্গার ধারে একটা খুব সুন্দর তারাপীঠ মন্দির আছে, সেটা তোমাদের ঘুরিয়ে আনি। আমরা চলে এলাম তারাপীঠ মন্দির, আর দেখে বুঝতেই পারছ একটা কি সুন্দর তারামায়ের মূর্তি। তা চলো, রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ কিরম ধুলো আর মাটি পড়েছে, কি মাটি মাটি ধুলো উঠছে, মানে খুবই অবস্থা খারাপ। তা চলো ভেতরে অবধি যাই। আমাদের ঘরের কাছে একটা খুব সুন্দর তারাপীঠ মন্দির আছে, আর সেই মন্দিরটাই তোমাদের দেখাবো, মানে আমরা, আমি আর মিষ্টু এসছি ঘুরতে। তা চলো মন্দিরটা দেখাই, গঙ্গার ঘাটটাও দেখাবো। গঙ্গার ঘাটটাও ঘুরে দেখালাম, মানে এটা আমাদের বাপের বাড়ির ওই দিকে, আর এটা হচ্ছে এই দিকে। এখানে প্রচুর সিরিয়ালের শুটিং হয়, ভাগ্যে থাকলে দেখা যাবে। আর মন্দিরটা একটু দেখি, তারপরে গঙ্গার ধারটা দেখাবো, আগে মন্দিরের মাকে দর্শন করি। তা চলো, এটাই মায়ের মন্দির, আর খুব সুন্দর মন্দিরটা সাজানো। এই দেখতে পাচ্ছ মন্দিরটা কি সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তা চলো উপরে যাই আর মায়ের দর্শন করাই তোমাদের। আমার তো মন্দিরটা খুব ভালো লেগেছে, আর আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। তা চলো মায়ের দর্শন করাই। মন্দির ঘুরে, আর মন্দিরের পেছনেই যেহেতু গঙ্গা, গঙ্গায় গেলাম, গঙ্গা দর্শন করলাম। ভেবেছিলাম একটু গঙ্গার জল মাথায় দেব, কারণ আমি গঙ্গার ঘাটে গেলেই গঙ্গার জল মাথায় দিই, কিন্তু ভাটা পড়ে গেছে, প্রচুর কাদা, সেই জন্য আর নামতে পারলাম না। আর একটুখানি গঙ্গায় একটুখানি টাইম কাটিয়ে আবার চলে এলাম বাড়িতে।
খুব সুন্দর সময় কাটালাম, অনেক ঘোরাঘুরি হয়ে গেল, এবার ফেরার পালা, ফিরতে হবে। আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, কেন খুব কঠিন পরিস্থিতির মধ্যে আবার চলে এসেছি আমরা, সকলেই খুবই চিন্তার মধ্যে আছি। তার মধ্যেও বলবো সচেতন থেকো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।